श्रीकाल गुड डे हमें वास्तुपाड़ा विश्वदाता चालू आज हमें इसे खूब सुंदर एक सिम्बल नहीं सिम्बल कथा हमें क्यों बोल कि गुरुत्व वी इम्पर्टेंस आटे बोल किन्तु एर जो कि समय अटेंशन आपनर का चे चोख बंद कर चोख बंद कर मने मने एक लाभ सिम्बल संगे जुक्त एक फ्लावर के मन कर लाभ सिम्बल संगे जुक्त को फुल मानी की मन इसे जाए संगे संगे गोलाप तना एक खूब सुंदर लाल गोलाप ताजा और तर पापड़ीगुलो खिलखिल कर हेसे उठे तईना यहाँ के बुझे जा ब्रेन जेको जिन सिम्बल संगे अटाच कर ब्रेनर संगे जा भावी जाटी चिंता भावना करी सबकिछ जा देखी एवं जा चारिपाशे छड़िए आछे तार संगे किन्तु ब्रेन रिलेट करे तईना आज हमें एक खूब सुंदर सरकम ही एक खूब सुंदर गुड सिम्बल कथा बोल जेटा अने बाड़ी थे से खूब सुंदर एक्वेरियम इबार आमी बोलबो अपनार घरे खूब सुंदर एक रंगीन माछ भरा एक्वेरियम आछे सेई रंगीन माछगुलो कोन सिम्बलेर संगे एसोसिएट करे फिस रिलेट करे टेक्निकेर साथे फिस रिलेट करे पावारेर साथे फिस रिलेट करे मैजेस्टिक अपीयरेंसेर साथे एबार बोलबो फिस टेक्निकेर साथे किभाबे रिलेट करे फिशेर नेचार की फिशेर नेचार हलो खूब सुंदर भावे जले भेसे थाकते पारे जलेर एकदम तलाय चले जेते पारे आबार उपरेओ आसते पारे तबे विभिन्न धरनेर फिशेर विभिन्न रकम क्यारेक्टर आछे आमरा आमादेर अ्याकोरियामे कि धरनेर क्यारेक्टरेर फिश थाके तार उपरे किन्तु आमादेर ब्रेने संगे सेटा रिलेट करबे ताई फिश के फिशे क्यारेक्टरटा जेने तबे सेई धरनेर फिश अ्याकोरियामे रखा भीषण इम्पर्टेंट फिश रिलेट करे पावारेर साथे फिशेर पावारटा कि शक्ति आछे तार आमरा तो सहजेई ताके धरे फेलते पारि ताके आमादेर আমরা মানুষ আমাদের বুদ্ধি দিয়ে তাদের জালে ফেলতে পারি তাদের সহজেই পাকড়াও করতে পারি কিন্তু তার থেকে আমরা কি শিখতে পারি তাদের কোন পাওয়ারটা আমাদের ভিতরে আসে এবং আমরা সেটা গেইন করতে পারি বলতে পারবেন সেটা হলো যে ফিশ ঘুমায় না ওরা সারাক্ষণই ঘুমালেও চোখ চেয়ে থাকে ফিশের ক্যারেক্টার হলো চোখ চেয়ে থাকা আমরা যদি আমাদের মধ্যে সেই পাওয়ারটাকে অর্জন করতে পারি আমরাও যখন ঘুমাই আমরা বেহুশ হয়ে যদি ঘুমিয়ে পড়ি তাহলে কিন্তু আমাদের ঘুমটা যদি ওই কুম্ভকর্ণের মতো ঘুম হয়ে যায় পুরোপুরি বেহুশ হয়ে ঘুম হয়ে যায় তাহলে কিন্তু আমরা জীবনে অনেক কিছুই করতে পারি না কিন্তু আমরা যদি ঘুমানোটাও সচেতনভাবে করতে পারি তাহলে লাইফে আমরা অনেক কিছুই গেইন করতে পারি তাই ফিশের সঙ্গে আমরা সেই পাওয়ারটাকে কিন্তু রিলেট করতে পারি ফিশের আরেকটি পাওয়ার হলো ম্যাজেস্টিক অ্যাপিয়ারেন্স সেটা কি ফিশ রঙিন মাছ ভরা অ্যাকোয়ারিয়ামটা দেখলেই আপনার মন খুব ভালো হয়ে যায় না তাই না সেরকমই এই যে মাছ আপনার মনটাকে রঙিন করে দিতে পারে আপনার মনটাকে ভালো করে দিতে পারে সেরকমই আপনার উপস্থিতি আপনার প্রেজেন্টেশনে আপনার ক্যারেক্টারে এমনভাবেই পড়বে যে আপনার উপস্থিতিটাই সেই জায়গাটাকে পুরো রঙিন করে দিতে পারে পাল্টে দিতে পারে আপনার উপস্থিতিটা সেখানে খুব ইম্পর্টেন্ট হতে পারে এবং
অন্যরকম একটা হয়ে যেতে পারে। তাই এই ফিস যদি আপনার নিজের লাইফের সঙ্গে, নিজের অ্যাটিটিউডের সঙ্গে আপনি রিলেট করতে পারেন, তাহলে আপনিও যে জায়গায় যাবেন সেখানে গেলেই আপনার উপস্থিতি সেই জায়গাটাকে পুরো পাল্টে দিতে পারে। তাই তো রিলিজিয়াসের সাথে এবং মাইথোলজির সঙ্গে এই ফিসকে যুক্ত করা হয়েছে। মৎস্য অবতারের কথা আমরা সবাই জানি, আবার মৎস্য কন্যার গল্পও আমরা কিন্তু রূপকথায় অনেক পড়েছি, তাই না? সেই জন্য এই গুরুত্বপূর্ণ সিম্বলটা বাস্তুতে কোথায় থাকা উচিত এবং কী ধরনের মাছ থাকা উচিত এবং উচিত নয়, এটা জেনে নেওয়া আমাদের খুব প্রয়োজন। যদিও বাস্তুতে এই অ্যাকোয়ারিয়ামকে বলা হচ্ছে যে জলতত্ত্ব, এটা ওয়াটার এলিমেন্টকে রিপ্রেজেন্ট করছে, ওয়াটার আছে বলে, কিন্তু এটা উত্তর পূর্ব বা ঈশান করে রাখলে অনেকেই মনে করেন যে শুভ। কিন্তু আমার দৃষ্টিভঙ্গি থেকে বা বিভিন্ন বাস্তুবিদের রিসার্চের দৃষ্টিভঙ্গি থেকে দেখা যাচ্ছে যে ঈশান কোণে জলতত্ত্ব হলেও যেহেতু এটা একটা ওয়েট ক্যারি করে, সেই জন্য ঈশান কোণে একদমই রাখা যায় না। একে পূর্বে রাখা যায় যদি ছোটোখাটো অ্যাকোয়ারিয়াম হয়, কিন্তু বাস্তুতত্ত্ব অনুযায়ী যেহেতু অ্যাকোয়ারিয়ামে 9টার কমে মাছ রাখা নিষিদ্ধ, মাছ রাখলে 9টার বেশি রাখতে হবে, সেই জন্য একটা ছোট্ট অ্যাকোয়ারিয়ামের মধ্যে যদি বহু মাছ রেখে দেওয়া হয়, তাহলে সেখানে তাদের সম্ভাবনাগুলোকে, তাদেরকে ছোট করে দেওয়া হয়। তাতে কি হয়, পূর্ব দিকে রাখলেও যে আপনার মধ্যে যে সম্ভাবনাগুলো থাকে সেগুলো বিস্তার হতে পারে না। মাছগুলো ছোট জায়গায় থাকলে তাদের যে চলাফেরার জায়গা, তাদের যে বড় হবার জায়গাটা, সেই প্রতিটা সম্ভাবনার জায়গাটা কম করে দেওয়া হয় এবং সেটা বাস্তুবিরুদ্ধ। ঠিক পূর্ব দিকের মতো উত্তর দিকেও সেম কন্ডিশন, যে এখানটা জলতত্ত্বের জায়গা হলেও এই জায়গাটায় ছোট অ্যাকোয়ারিয়ামে ছোটোভাবে মাছ রাখা যায়, কিন্তু রাখলে বাস্তুগত দিক থেকে এই ব্যাড এফেক্টটা পড়ে থাকে। সেই কারণে বাস্তুশাস্ত্র অনুযায়ী অ্যাকোয়ারিয়ামের শ্রেষ্ঠ জায়গা হচ্ছে পশ্চিম দিক। পশ্চিম দিকে আপনি বড় অ্যাকোয়ারিয়ামে মাছ রাখতে পারেন। এরপর আসছি বাস্তুতে কী ধরনের মাছ রাখা দরকার। গোল্ডফিশ, দুটো গোল্ডফিশ অবশ্যই থাকবে, সিঙ্গেল থাকবে না, পেয়ারে জোড়া গোল্ডফিশ থাকবে এবং তার সঙ্গে বিভিন্ন ধরনের রঙিন মাছ থাকবে। বাস্তুতে ফাইটার মাছ অ্যাকোয়ারিয়ামে রাখা একদম উচিত নয়, এটা ভীষণ রকম বাস্তুবিরুদ্ধ। তাছাড়া আপনার অ্যাকোয়ারিয়াম অনুযায়ী, আপনার সাইজ অনুযায়ী আপনি বিভিন্ন ধরনের মাছ, রঙিন মাছ রাখতে পারেন, কিন্তু ফাইটার মাছ বাস্তুতে থাকা একদমই বিরুদ্ধ। অনেক সময় বাস্তু কারেকশনের জন্য 9টা গোল্ডফিশ একসাথে রাখা যায়, 8টা হবে অরেঞ্জ কালারের, গোল্ডেন কালারের, আর 1টি হবে ব্ল্যাক। এর সঙ্গে আরও নানাবিধ মাছ, রঙিন মাছ রাখা যায়। তবে বাস্তুতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল যে পশ্চিম দিকে অ্যাকোয়ারিয়াম রাখা, এবং অ্যাকোয়ারিয়াম যত বড় হবে তত ভালো। বাস্তুতে যে দিকগুলোয় অ্যাকোয়ারিয়াম রাখা একদমই বাস্তুবিরুদ্ধ, সেই দিকগুলো হলো সাউথ ওয়েস্ট, সাউথ ইস্ট এবং নর্থ ওয়েস্ট। এই দিকগুলোয় বাস্তুতে অ্যাকোয়ারিয়াম রাখা একদম উচিত নয়। সাউথ ইস্ট অ্যাকোয়ারিয়াম রাখলে শুক্রের প্রবলেম হয়, শুক্র গ্রহের প্রবলেম হয়। সাউথ ওয়েস্টে অ্যাকোয়ারিয়াম থাকলে রাহু গ্রহের প্রবলেম তৈরি হয়, এবং নর্থ ওয়েস্টে অ্যাকোয়ারিয়াম থাকলে চন্দ্র গ্রহের প্রবলেম হয়। বাস্তুতে নর্থ ইস্টে অ্যাকোয়ারিয়াম থাকলে বৃহস্পতি গ্রহের প্রবলেম হয়, বাস্তুতে ইস্টে অ্যাকোয়ারিয়াম থাকলে সূর্য গ্রহের প্রবলেম হয়, শান গ্রহের
প্রবলেম হয়। বাস্তুতে উত্তরে বা নর্থে অ্যাকোয়ারিয়াম থাকলে বড় অ্যাকোয়ারিয়াম থাকে, ছোট নয়। বড় অ্যাকোয়ারিয়াম থাকলে এই দিকে বুধ গ্রহের প্রবলেম হয়। আর বাস্তুতে ওয়েস্টে বিশেষ করে ওয়েস্টে অ্যাকোয়ারিয়াম এবং বড় অ্যাকোয়ারিয়াম থাকলে শনি গ্রহ বলবান হয়, শনি গ্রহ ভালো থাকে। শনি গ্রহের কাজ কি? সাধারণত শনি গ্রহ খুব আস্তে আস্তে চলে, লেজি হয়। যাদের এই গ্রহটার প্রবলেম আছে, শনি গ্রহের যাদের প্রবলেম আছে, যাদের জীবনে সব কিছুই সহজে হতে চায় না, খুব ধীরে 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 যারা চলে, এবং যারা একটু স্বভাবে লেজি প্রকৃতির হয়, তাদের জন্য পশ্চিম দিকে ওয়েস্টে অ্যাকোয়ারিয়াম ভীষণ ভালো। এবং এই ধরনের খুব চঞ্চল এবং ছটফটে মাছ অ্যাকোয়ারিয়ামে থাকলে তাদের কর্মের মধ্যে প্রগতি আসবে। এটা যাদের শনি গ্রহের প্রবলেম, অ্যাকোয়ারিয়াম ওয়েস্টে রাখলে একটা ভীষণ ভালো বাস্তু কানেকশন। বাস্তুতে বসার ঘরে, খাবার ঘরে এবং পশ্চিম দিকের বারান্দায় ভীষণ ভালো অ্যাকোয়ারিয়াম রাখা। আর আপনার বাড়িতে যদি একটা ছোটোখাটো স্পা থাকে, সেখানেও আপনি অ্যাকোয়ারিয়াম সাজিয়ে রাখতে পারেন। অ্যাকোয়ারিয়াম আপনার ব্যবসার জায়গায়, অফিসেও সাজিয়ে রাখা যায় এবং সেটা খুব গুডসেবল। তবে সেটা দেখতে হবে আপনার ব্যবসায় বা দোকানের ক্ষেত্রে আপনার যদি রাখেন সেটা কোন দিকে রাখছেন, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, সেটা বিবেচনা করে রাখতে হবে। কোনো সময়ই যেন যে দিকগুলো আমি বলে দিয়েছি এরকম কোনো ভুল দিকে না থাকে। দোকানে বা আপনার অফিসে যেন দরজা লেফট সাইডে থাকে, কখনো যেন সেটা রাইট সাইডে না থাকে। বাস্তুতে কোথায় কোথায় অ্যাকোয়ারিয়াম একদম রাখা যায় না? বাস্তুতে বেডরুমে, ঠাকুর ঘরে এবং কিচেনে অ্যাকোয়ারিয়াম একদম রাখা যায় না। অ্যাকোয়ারিয়াম রাখলে আপনাকে মনে রাখতে হবে পাঁচটা তত্ত্ব কিন্তু আপনাকে একসঙ্গে অ্যাকোয়ারিয়ামের ভেতর রাখতে হবে। ওয়াটার তো থাকছেই, তার সঙ্গে স্টোন দিয়ে আর্থ এলিমেন্ট ক্রিয়েট করতে হবে, আলো রেখে আপনাকে ফায়ার এলিমেন্টটাকে ক্রিয়েট করতে হবে, আর পাম্পিং মেশিন দিয়ে সবসময় বায়ু এনভায়রনমেন্টটাকে আপনাকে তৈরি রাখতে হবে, এবং জলটা পুরো উবুচুবু থাকবে না, একটু ফাঁকা থাকবে, কেননা ওটাকে আকাশ স্কাই এলিমেন্টটাকে তৈরি করতে হবে। এইভাবে যদি আপনি বাস্তু মেনে অ্যাকোয়ারিয়াম রাখেন তাহলে এটা একটা বিশাল গুড এফেক্ট দেবে। আজ তাহলে এই পর্যন্ত, আবার আসবো খুব সুন্দর শিববর নিয়ে। আজকের মতো টাটা, আবার দেখা হবে। লাভ ইউর ফেস, লাভ ইউ, লাভ ইউর ফেস, কিউট 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 ফেস, লাভ ইউ, ও সো কিউট।